কোন মুসলমানদের তাবিজ কবর যায় নাই ঠিক না আপনাদের এলাকায় নাই তো এখনো গলায় তাবিজ হাতে তাবিজ কোমরের তাবিজ ঠিক আরে বংশালে আমি তো মেওয়ার সাবেক মেওয়ার হানিফ সাহেবের মসজিদের খতিব এখন নেতৃত্ব দিচ্ছে সাবেক মেওয়ার আলহাজ মোহাম্মদ সাইদ খোকন আমার মুসুলি সব কটিপতি দিয়ে আমি চলে যাচ্ছি এক কোটিপতি মুসুল্লি মুসল্লি কয় খতিব সব আর কিছু কইবে না মারে কহ কমু খারাল আমি আইতেছি জাইল্লা না আইলা আমার তো সময় নাই কই জাইল না খারাল আমি আইতেছি গেলা মারাইলাম দাঁড়ায় গেল এই তিন বছর না আড়াই বছরে রাখ পোলা পোলা বলতে তার ছেলের ছেলে কি হয় নাতি ছেলে ঘাড়ে করে আনছে খতিব সাহেব আসেন তো হাসি তো কই আমার এই নাতি ছেলে রাতে চিক্কার মারে ভয় পায় একটু ঝাড়াই দে আর দাঁড় করান দাঁড় করান দেখি অন্য নুনুর গোড়ায় চারটা তাবিজ আর তাবিজ কলে কয় না এটা খুলন যাইতো না কেড়ে যাইতো না কই এটা হাইকোর্ট কোর্ট তাবিজ এক হাজার এক টাকা হ্যাঁ হ্যাঁ আরেকটা কয় তারা মসজিদের ইমাম সাহেব disse এটার দাম 2000 আরেকটা কয় গোলাপ শারমজারে হায়রে মুসলমান মুসলমানরা কেমনে জান্নাতে যাবে তোমার মধ্যে তাওহীদই নাই আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকুম যারা বলে আমার প্রতিপালক আল্লাহ আর কেউ না এটার উপরে যারা অবিচল থাকবে অটল থাকবে আমার আল্লাহ করুণা আমি তাদের জন্য নাজিল করি আলাইহিমুল মালাইকা ফেরেশতা নাজিল করি জোরে কোন সুবহানাল্লাহ ওই ফেরেশতারা এই বান্দাদের ডেকে ডেকে বলেন কারা তারা যারা তাওহিদে বিশ্বাসী জীবন দেবে তাওহিদ দিবে না জীবন দিবে শিরক করবে না জোরে বলেন ঠিক না আল্লাহ পাক বলেন ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতি কুমতুম তুআদুন ফেরেশতারা বলো হে আল্লাহর বান্দারা তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তাও নেই ঠিক কি না আমার ভাইরা বন ইসরাইলের হাবিবি নাজ্জার তাউহিদ যখন মেনে নিল তাওহিদ যখন মেনে নিল তাকে পাথর মেরে হত্যা করা হলো আল্লাহর কসম সৈয়াদ আমির জামাত আমার চাষা আল্লামার ডক্টর আসাদুল্লাহ মৃত্যু একটা বই লিখেছেন তার মধ্যে আজকেও পড়তেছিলাম হাবিব আজ্জারকে যখন শহীদ করে দেওয়া হলো শহীদ হওয়ার আগে তাওহিদ মানার আগে ছিল মূর্তি পূজক কি ছিল মূর্তি পূজক আমার ভাইরা ত্রয় নবীর তিনজন নবী ছিল একটা জনপদে সেই জনপদে ঢোকার একটা রাস্তা আর একটা রাস্তা ছিল জনপদ দিয়ে তিনজন নবী ঢুকে দেখে হাবিবে নাজ্জার মূর্তি পূজা করে আমার ভাইরা ও ছিল কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগ ছিল তিনজন নবী দাওয়াত দিলেন তাওহিদের ও হাবিবে নাজ্জার তুমি মূর্তি পূজা ছেড়ে দাও তাওহিদকে গ্রহণ করো হাবিবিনাথ যার বললেন করলে কি লাভ হবে কয় আমরা তিনজন নবী দোয়া করব আল্লাহ তোমার কুষ্ঠ রোগ থেকে মুক্তি দিবে জোরে কম সোহাল আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার হাবিবিনাথজার বললেন বিয়াল্লিশ বছর ধরে মূর্তি পূজা করছি আমার এই দেব দেবীর পূজা করছি কুষ্ঠ রোগ থেকে ভালো হওয়ার জন্য কিন্তু ওরা পারল না তোমার আল্লাহ কয়টা কয় আল্লাহ কয়টা কয়টা এক আল্লাহ পারবে অহ পারবে তুমি তাওহিত মেনে নাও হাবি মেনাদ যাত তাওহিত মেনে নিলেন ছে পল্ল কলু লাইলাহা ইল্লাল্ল অন্না মোহাম্মদন আবদুহুন সুলু কালিমা পড়ে নিলেন তাওহিদ মেনে মূর্তি পূজা ছেড়ে দিলেন আমার ভাইরা বন্ধুরা সব সব বরবাদ করে আল্লাহর উপরে জীবনকে অবিচল রাখলো অটল রাখলো লম্বা ঘটনায় যাব না তাকে যখন পাথর ছুঁড়ে মারে হাবিবেন নাজ্জার সম্পর্কে লাফাক বলেন হাবিবি নাজ্জার যখন বললেন কলা আমাং তু শোনো তোমরা শোনো কলা আমাং তুমি রব্বিক আমি ইমান এনেছি আমার প্রতিপালকের উপরে তাহিদির উপরে একত্ববাদের উপরে ইমান এনেছি আমার ভয়েরা বৃষ্টির ফোঁটার মতো পাথর মারতে লাগলো পাথর মারতে মারতে শুয়ে পড়লো আমার আল্লাহ কাজে বরাইল তাড়াতাড়ি আমার বান্দারের জান্নার দেখা সোহান আল্লাহ বলবেন না আমি বাস্তব প্রমাণ করে দুধি সমাজ পাতা আজকে আমার ভাইয়েরা আমরা তো মুসলমান কোরআন বুঝি না কোরআন পড়ি না কোরআন দেখি না গবেষণা করি না রিসার্চ করি না কিচ্ছু করি না যদি নামাজে কোরআনের মধ্যে নামাজ রোজা হদ জাকাত অসর কোরবানি বিবাহ সাদী তালাক ফতোয়া বেশি থাকে এক পাড়া কয় পাড়া হাতে আসে পারা উনত্রিশ পাড়া কি আছে মুসলমানরা জানে না বুঝেও না সালাফিয়া মাদ্রাসা আজকে তাই বুঝাচ্ছে আপনাদের জোরে কন্যা আল্লাহ পাক বলে দিলেন যখন মৃত্যু পথে যাত্রী আল্লাহ ঘোষণা দিলেন কিল জোরে পান্না একটু বলেন তুমি জান্নাতে প্রবেশ করো ইমাম কুর্তুবি অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ হজরতে ইমাম ইবনে তাইমিয়া আমার ভাইরা তিনি বলেন আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে বলেছেন এটা অ্যাকসেপ্ট করো এটা তোমার জনে কল মার হওয়া বললেন কলা সে তার জাতি সম্পর্কে বলল ইয়লাই ত কৌমি আমি রেজাম তিনি। তার তাফসির মধ্যে লিখেছে সে জান্নাতে যে বলেছে জোরে কন্যা তার মানে অত জান্নাতে যাচ্ছে আল্লাহ সব দেখাই দিলে হাবিবেন আজ্জার বললেন কলা সে বলল বললি আমার কম যদি বুঝতো আমার কম যদি জানতো ওই যারা পাথর ছুঁড়ি মেরেছে হত্যা করেছে হাবিবিনাজ্জার আফসোস করে বলেছে কৌমিয়াম আমার কম যদি বুঝত আমার কম যদি জানত কি জানত বেমা গফরি প্রভু আমাকে মাফ করেছেন জোরে কন মার হওয়া আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছে তাওহিদ মানার কারণে একত্ববাদ মানার কারণে আমার আল্লা তাদের জান্লাতে প্রবেশ করালো রেকমাল